দেখুন, এবার সৌদি আরবে হামলার হুমকি আইএসের। এবার সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। ইরানে হামলার পর এক ভিডিও বার্তায় আইএস এ হুমকি দেয় বলে জানায় সাইট ইন্টেলিজেন্সি। খবর রয়টার্স। গত বুধবার ইরানের সংসদ ও আয়াতুল্লাহ খমেনির মাজারের পাশে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় 17 জন নিহত হয়। আইএস ইরানে হামলার দায় স্বীকার করে এবং আরও হামলা চালানোর হুমকি দেয়। ইরান হামলার পূর্বে ধারণ করা এক ভিডিও বার্তায় আইএস সদস্যরা বলেন, আল্লাহ আমাদের জিহাদের জন্য অনুমতি দিয়েছে। প্রথম জিহাদ হচ্ছে ইরানে। আমাদের অন্য ভাইরা এবং মুসলমানরা জিহাদে অংশ নেবে। এই ভিডিওটি সৌদি সরকারের জন্য প্রকাশ করা হয়েছে এবং এখানে অন্য ভাইরা বলতে আইএসের আরেকটি দলকে বোঝানো হয়েছে, যারা সৌদি আরবে হামলা চালাবে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্সি। আইএসের ওই ভিডিও বার্তায় বলা হয়, ইরানের পরে তোমার পর্ব আসছে, আল্লাহর রহমতে আমরা তোমাকে তোমার বাড়িতেই হামলা চালাবো। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶